গত 26 তারিখ আমার কাছে খবর ছিল আর কি, গঙ্গারাম পাড়াতে কিছু ইয়াং ছেলে যে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল আর কি। সেই অনুযায়ী আমরা যতীন্দ্রদেব বর্মা নামে একজনের বাড়িতে আমরা সার্চ করি এবং সেখান থেকে কিছু দেশি বন্দুক, পিস্তল, অজিকালা ড্রেস এবং আরও কিছু আপত্তিকর জিনিস আমরা সিজ করেছি। যদিও যতীন্দ্রদেব বর্মা ওই দিন পলাতক ছিল, তাকে অ্যারেস্ট করতে পারিনি আর কি। তখন আমরা সোর্স এনগেজ করি। গতকালকে আমাদের কাছে খবর আসে আর কি, যতীন্দ্রদেব বর্মা একটি স্কুটি নিয়ে মান্দাই থানা এরিয়ার মাধবপাড়া এরিয়াতে সে ঘোরাঘুরি করছে আর কি। তখন আমরা এখান থেকে গিয়ে মান্দাই থানা এবং মাধবপাড়া টিএসআর ক্যাম্পের সহযোগিতা আমরা ওইখানে একটা সাসপেক্টেড রাস্তা ছিল যেখান দিয়ে সে ঘোরাফেরা করে এরকম খবর ছিল, সেই রাস্তাতে আমরা অ্যাম্বুশে বসি এবং সেখানে রাত্রি প্রায় 9:30 নাগাদ ওকে আমরা আটক করতে সক্ষম হই এবং আটক করার পর ওর স্কুটিটা পাই এবং স্কুটিটা সার্চ করার পর দেখা গেল আরও একটি দেশি পিস্তল আর কি ওই স্কুটিতে রয়েছে, সে যেটা সে ক্যারি করে চলছিল আর কি। এবং অজিকালার আরও দুই পেয়ার ড্রেস ছিল, একটা অ্যাঙ্কেল শ্যু, এগুলি ওর কাছ থেকে পাই এবং তাকে সিজ করে আমরা অ্যারেস্ট করি আর কি। আজকে আমরা ওকে কোর্টে ফরওয়ার্ড করবো। তো ওর সাথে কি আরও এরকম লোক জড়িত? হ্যাঁ, তো প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যা পেয়েছি ওর সঙ্গে আরও প্রায় 5-7 জন লোক রয়েছে, যাদের নাম ঠিকানা এখনও সঠিকভাবে আমরা কালেক্ট করতে পারিনি। ওকে পুলিশ রিমান্ডে আমরা আনবো, আনার পরে তারপরে দেখা যাবে বাকি কি হয়। ওদিন 26 তারিখ ঘটনাটা কি হয়েছিল? ছাব্বিশ তারিখের দুই তিন দিন আগে আমাদের কাছে খবর ছিল ওই এলাকাতে কিছু ইয়াং ছেলে সন্দেহজনকভাবে টিএসআর ড্রেস পরা বা আর্মি ড্রেস পরা এরকম ঘোরাফেরা করছে, ওদের সঙ্গে হাতিয়ারও আছে এরকম বা ধারালো সশস্ত্র আছে আর কি। সেই অনুযায়ী আমরা 26 তারিখে খবর আমাদের সোর্সের মাধ্যমে খবর পাই, সেই অনুযায়ী আমরা যতীন্দ্রদেব বর্মা বাড়িতে আমরা সার্চ করি আর কি। এবং যতীন্দ্রদেব বর্মা বাড়ি থেকেই আমরা ওই দিনেই দুটি গাদা বন্দুক, একটি দেশি পিস্তল এবং অন্যান্য জিনিস আমরা রিকভারি করি এবং সিজ করি। তার বাবার নাম? যতীন্দ্রনাথ বর্মার বাবার নাম হেমেন দেব বর্মা। ওর আসল বাড়ি মান্দাই এরিয়াতে 2-4 আংচাকে।